हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। वेलकम टू माय चैनल हाउ इज कुके। आज के आपनादेरके तरमुजेर खोसा दिए टुटी फुटी करे देखाबो। सब समय किन्तु आमरा पेपे दिए टुटी फुटी तैरी करी, आज के आमी तरमुजेर खोसा दिए तैरी करे देखाच्छी एकदम सहज उपाये। आशा करछी रेसिपिटा भालो लागबे। भालो लागले लाइक कमेंट्स एबं शेयर करबेन। एखन आमार चैनलटा जदि सबस्क्राइब करे ना थाकेन ताहले सबस्क्राइब करे मजार मजार रेसिपि पेते पाशे थाका बेल बाटनटा बाजिए राखबेन। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। টুটি ফুটি তৈরি করব, তার জন্য কিন্তু এখানে আমি আজকে পেপে নিয়েছি আমি তরমুজের খোসার যে নিচের অংশটা আছে সেই অংশটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে বড় বা চেয়ে ছোট করতে পারেন, বিশেষ করে একটু ছোট ছোট করে টুকরো করলে ভালো হয়। এই যে যে তরমুজের খোসাটা দেখতে পাচ্ছেন, উপরের যে নরম অংশটা আছে সেই অংশটা এবং নিচে যে ছিলকাটা আছে এটা কেটে ফেলে দিয়ে শুধু ভিতরের এই সাদা অংশটা নিয়েছি। এবার এটাকে সিদ্ধ করব। চুলায় আমি আগে থেকেই পানি বসিয়ে রেখেছিলাম, পানিটা বলক চলে এসেছে। আর এখানে কিন্তু তরমুজের খোসা আমি 3 কাপ পরিমাণ নিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখবেন পানি বলক আনার পরে এগুলো দিবেন। পানিটা ততটুকু দিবেন যাতে করে তরমুজের খোসাগুলো নিচের দিকে ডুবে থাকে। এবার এটাকে আমি 70% সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি একটি স্ট্রেনার সাহায্যে এটা ছেঁকে তুলে নিব। ভালো করে পানিটা ঝরিয়ে তুলে নিতে হবে। চুলা একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে 3/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। 3/4 কাপ চিনির সাথে আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। চিনিটা গলে একটা শিরা তৈরি করব। আমরা কিন্তু এখানে 1 তার বা 2 তারের শিরা তৈরি করব না, শুধুমাত্র শিরাটা একটু স্টিকি ভাব আসলেই চলবে। শিরাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, এখন আগে থেকে সিদ্ধ করা তরমুজের খোসাগুলো দিয়ে দিব। বাকি যে 20% ছিল সেই 20% আমি এই চিনি শিরার মধ্যে সিদ্ধ করব। 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি, কিছুটা শিরা থাকা অবস্থায় আমি চুলা থেকে নামিয়েছি। এবার এর মধ্যে ফুড কালার ইউজ করব। আমি একটাতে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এবং অন্যটাতে রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নিব মুরব্বাটার সাথে। দুটো কালারই ভালো করে মিশিয়ে নিয়েছি। আর অবশ্যই কালারগুলো মেশানোর সময় আলাদা আলাদা চামচ দিয়ে মেশাবেন। আর একটা আমি এমনিতেই কালার ছাড়া রেখে দিয়েছি, আপনারা চাইলে কালার হাতের কাছে না থাকলে সিম্পল এভাবে তৈরি করতে পারেন। তো এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিব অ্যাটলিস্ট সারা রাতের জন্য, যাতে করে পুরো যে শিরাটা আছে সেই শিরাটায় মোরব্বাটা অ্যাবজর্ব করে নেয় এবং কালারটা পুরোপুরি সেট হয়ে যায়। সারা রাত ফ্রিজে রাখার পর এগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। কালারটা কিন্তু পুরোপুরি এই টুটি ফুটুগুলোর গায়ে একদম সেটে গেছে। এবার শিরা থেকে আমি এগুলো একটি চামচের সাহায্যে আলাদা করে একটি টিস্যু পেপারের উপরে রাখবো, যাতে করে এক্সট্রা শিরাটা সোক করে নেয়। আমি এগুলো ভালো করে একটু ছড়িয়ে দিব, যাতে করে পুরোপুরি গায়ের যে এক্সট্রা শিরাটা আছে সেটা টিস্যু পেপারের মধ্যে লেগে যায়, তা না হলে শুকুতে অনেক দিন সময় লাগবে। এখানে বড় সাইজের একটি থালা নিয়েছি, এর মধ্যে এই তরমুজের খোসার যে মোরব্বাগুলো তৈরি করেছি এগুলো শুকুতে দেব। ভালো করে বিছিয়ে দিচ্ছি। তো ফিরে আসছি এগুলো শুকিয়ে নেওয়ার পর। সম্পূর্ণ টুটি ফুটিগুলো তৈরি হয়ে গেছে, এই যে দেখছেন কীরকম একটা ঝনঝন আওয়াজ হচ্ছে। এবারে এই গরমে তরমুজের সিজনে অবশ্যই টুটি ফুটিগুলো তৈরি করে রাখতে পারবেন তরমুজের খোসা দিয়ে। এটা যত ভালো করে শুকাবেন ততদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যদি ভেতরের অংশটা নরম থাকে তাহলে বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে না।
এই টুটিফুটিগুলো দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কেক তৈরি করে থাকি, বিভিন্ন ডেজার্ট আইটেম ডেকোরেশন করে থাকি। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। ভিউয়ার্স, ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে জলদি সাবস্ক্রাইব করে নিত্য নতুন আরও মজার রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফিরে আসছি আবার নতুন আরেকটি রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।